হুসাইন মাহমুদের সে জেলখানায় বসে নিঃশর্ত সমর্থন দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে এবং আপনারা কিন্তু হুসাইন মাহমুদের সাথে জেলখানায় লোকও পাঠিয়েছেন এটা যে ওনাকে সরকার গঠন করার জন্য কিন্তু উনি রাজি হয় না উনি কেন রাজি হয় না যে উনি আবেগপ্রবণ মানুষ ছিল যে বিএনপি আমাকে জেল কাটাইছে আমি কেন তাদের সাথে যাব মোহাম্মদ হেলালুদ্দিন আমরা যেটি আলোচনা করছিলাম নজরুলসলাম বাবু একটি কথা বলেছেন যে জ্বালাও পোড়া পেট্রোল বোমার কথা বলেছেন আগুন সন্ত্রাস যেখানে মানুষ পুড়িয়ে মারার এই যে সংস্কৃতি রাজনীতির যে হিংস্রতা নৃশংসতা সেটা থেকে তো অবসান হওয়া উচিত আগামী দিনের রাজনীতি আমরা আসলে কোন দিকে আমরা কী দেখতে পাচ্ছি আপনি কেন জ্বালাও পোড়াও করবেন আপনি যদি জ্বালান সরকারি সম্পদ নষ্ট হচ্ছে আপনাকে বুঝতে হবে এই সম্পদ কার এই সম্পদ তো আমাদের সবার আমরা এই দেশের মানুষ আপনি যখন আপনি দেখেন 2004 সালে আওয়ামী লীগ তখন প্রধান বিরোধী দলে জোট সরকার ক্ষমতায় শেরাটনের সামনে একসাথে 15 জনকে পুড়িয়ে মেরে ফেললো জীবন্ত মানুষকে মেরে ফেললো তারপরে যদি আসেন 2013 সালে 5ই জানুয়ারি নির্বাচনের আগে যেভাবে সারা দেশে আগুন সন্ত্রাস হয়েছে আমরা হুসাইন মাহমুদ এরশাদের নেতৃত্বে আমার মনে আছে কাকরেল পার্টি বসে আমরা শান্তি সমাবেশ করেছি এবং হুসাইন মাহমুদ এরশাদ চিঠি দিয়ে দুই নেত্রীকে সামনাসামনি আলোচনায় বসার আবেদন জানিয়েছেন তো সুতরাং জ্বালাও পোড়া আপনি কার উপরে বোমা মারবেন কার উপরে পেট্রোল মারবেন আপনি দেখেছেন আপনি মিডিয়ার সাথে যেহেতু সম্পৃক্ত নারায়ণগঞ্জ থেকে ডাক্তার মহিলা স্বামী স্ত্রী দুইজন তাদের বাচ্চাকে এনে বাচ্চাকে নিয়ে ঢাকা আসছে ফার্ম গেটে ওই আগুন যেটা পেট্রোল বোমা বলে পেট্রোল বোমা মারার পরে তারা বাচ্চাকে বাঁচানোর জন্য দূরে ঠেলে ফেলে দিছে এইসব মর্মান্তিক দৃশ্য দেখার জন্য তো স্বাধীনতা স্বাধীন হয় না এই দেশ বা স্বাধীনতা অর্জন করে নাই মুক্তিযোদ্ধারা সুতরাং আমাদেরকে আমার এটা কোনোভাবেই মাথায় আসে না যে মানে আগুন দিয়ে নিজের দেশের মানুষকে পুড়িয়ে মেরে ফেলব ক্ষমতায় যাওয়ার জন্য এটা তো ঠিক না হুসাইন মাহমুদ এরশাদের কথা বলেছেন হেলাল ভাই আমি ওনার প্রতি সম্মান রেখে বলি যে ওনার বিচারটা কেন হলো না যদি ওনার বিচার হইতো তাহলে দেশে হয়তো আরও বেশি গণতন্ত্র এখন আমরা দেখতে পাইতাম তো ওনার বিচার কেন করলেন না আপনারা তাহলে ওনার বিচার না করে উনি নির্বাচন করলেন ওনাকে ঠিকভাবে টিভি রেডিও টিভিতে ভাষণ দিতে দেওয়া হলো না কিন্তু উনি জেলখানায় বসে পৃথিবীর আর একটি নজিরও নাই আমি হুসাইন মাহমুদ এরশাদের বিরুদ্ধে এখন কথা বলি যে হ্যাঁ উনি স্বৈরাচার পৃথিবীতে একটি নজিরও নাই যে জেলখানায় বসে পাঁচটি আসনে বিজয়ী হয়েছেন এবং হেলাল ভাই বললেন যে ওনার বিচার তাহলে ওনার যদি আপনাদের বিচার করার মানসিকতাই থাকতো তাহলে ওনার সাথে চারদলীয় জাতীয় পার্টির সাথে চারদলীয় জোট কেন গঠন করলেন বেগম খালেদা জিয়া তো একসাথে বসে চায়ের টেবিলে কফির টেবিলে কফি খেয়েছেন দিনের পর দিন একসাথে আন্দোলন করেছি আপনার দল স্প্লিট হয়ে গেছে ভেঙে গেছে না এটা পরে এটা পরে আমি আপনাকে বলি হেলাল ভাই এটা এটা হয়তো সরি টু সে এটা 1999 সালে চারদলীয় জোট আমার মনে আছে আমরা সর্বদলীয় ছাত্রৈক্য গঠন করেছি হাবিবুর নবী সোহেল আর এই ছাত্রদলের সভাপতি সেক্রেটারি ছিল আমরা একসাথে জুবায়ের ছিল ইসলামী ছাত্র শিবিরের সভাপতি বুলবুল ছিল সেক্রেটারি আমরা একসাথে সর্বদলীয় ছাত্রৈক্য গঠন করেছি আমার স্পষ্ট মনে আছে 2001 সালে হুসাইন মাহমুদ এরশাদকে জেলে নেওয়ার পরে তারপরে দল ভাঙ্গা হয়েছে এর আগে দল ভাঙ্গেনি তাহলে বেগম খালেদা জিয়া আপনার একসাথে ছিলেন জি চারদলীয় জোট আমাদের সাথে হয়েছে এবং মিন্টু রোডে বসে 96 ইসে যখন হেলাল ভাই যেটা বলছে সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন যা আপনারা তখন একসাথে করেছিলেন না তখন না আর আপনার 96 সালে আপনারা এবং জাতীয় এটা আমি বলছি এটা আমি বলছি জামাত এবং জামাত এটা আমি বলছি আপনাকে জামাতও ছিলেন আপনি না জামাতের কথা যদি আপনি জামাতও ছিলেন জামাতের কথা যদি আপনি এত জোর দিয়ে বলেন তাহলে আমি বলবো 1991 সালে জামাতের সমর্থন নিয়ে আপনারা হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ সিট নিয়ে ক্ষমতায় গিয়েছে সমর্থন মানে সমর্থন এটা পলিটিক্যাল ভাষা সমর্থন হবে কেন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনার আমরা যে করে না এটা এটা আপনাদের পলিসি 148 সিট এটা এটা তিনটা সিট এটা এটা আপনাদের কৌশল আমাদের না না আমি বলি এটা আপনাদের কৌশল কিন্তু আওয়ামী লীগ ওখানেই ভুল করেছে যে আওয়ামী লীগ আমাদের সাথে কৌশল করে ওই নির্বাচনে এক হয় নাই যদি এক হইতো তাহলে আমরা 70 আসনে সেকেন্ড পজিশনে ছিলাম 35টা আসন পেয়েছি তাহলে তখন 1991 সালে আওয়ামী লীগে ক্ষমতায় যায় আওয়ামী লীগ এই জায়গায় ভুল করেছে আর আওয়ামী লীগ 1996 সালে এসে 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পর 12ই জুনের নির্বাচনে তারা আলাদা করেছে আমরা আলাদা করেছি আপনারা আলাদা করেছেন জামাত আলাদা করেছে জামাত 3 সিট পেয়েছে আপনারা 116 সিট পেয়েছেন
আওয়ামী লীগ 148 সিট পেয়েছে, একক সরকার সরকার গঠন করতে পারে নাই। হুসাইন মাহমুদ জেলখানায় বসে নো, আপনারা কিন্তু 96 সালে 12 জুনের নির্বাচন 16 সিট পেয়েছিলাম, 14টা বা 16 সিট এরকম 116 96 সালে 12 জুনের নির্বাচনে 116 আমরা 148 হুসাইন মাহমুদের সাথে জেলখানায় বসে নিঃশর্ত সমর্থন দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে এবং আপনারা কিন্তু হুসাইন মাহমুদের সাথে জেলখানায় লোকও পাঠিয়েছেন এটা যে ওনাকে সরকার গঠন করার জন্য, কিন্তু উনি রাজি হয় না। উনি কেন রাজি হয় না, যে উনি আবেগপ্রবণ মানুষ ছিল যে বিএনপি আমাকে জেল কাটিয়েছে আমি কেন তাদের সাথে যাব, উনি যান নাই। উনি নিঃশর্ত সমর্থন দিয়েছেন আওয়ামী লীগের সাথে, কোনো শর্ত আরোপ করেন, ঠিক আছে। ওই সমর্থন দেওয়ার পরে ঐক্যমতে সরকার গঠন হয়েছে। তো একটা দেশের সরকার গঠন হওয়ার জন্য যে কোনো প্রক্রিয়া যে কারোর সাথে এক হইতে পারেন, যেন আপনারা আপনি জামাতের কথা বলছেন, চার দলীয় জোট কিন্তু জামাতকে সাথে নিয়েই করেছেন আপনারা, এটা কিন্তু অন্যায় না, আমি অন্যায় বলছি না। আপনারা চার দলীয় জোট থেকে জামাতকে নিয়ে চার দলীয় জোট গঠন করেছেন, সেই চার দলীয় জোট নিয়ে আপনারা সরকার গঠন করেছেন এবং জামাতের দুইজনকে মন্ত্রিত্ব করে 2001 সালে মন্ত্রী দিয়েছেন। তাহলে আপনি যে এরশাদের বিচারের কথাটা বললেন, আপনি একটু আগে বললেন স্বৈরাচারী সরকার, তাহলে সরকার প্রধানকে, প্লিজ ভাই এক মিনিট, তাহলে আজকে সরকার, আজকে যে বলেন স্বৈরাচারী সরকার, আজকে সরকার প্রধান কে? আওয়ামী লীগের নেত্রী। তার মানে কি আপনি কি ওনাকে ফাঁসি দেবেন, বিচার করবেন? করেন, যদি বিচার হয়, যদি স্বৈরাচারের ব্যাখ্যা আপনি শুনতে চান বা আপনারা আমাদের, একটা বিরতি নেব, বিরতির পরে আবার আসবো।